আমরা যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে যে একটা সার্চ কমিটি হচ্ছে খুব দ্রুত। এই সার্চ কমিটি ইলেকশন কমিশনের কে আবার মানে যে যে চিফ ইলেকশন কমিশনার এবং কমিশনারদেরকে খুঁজে পাবেন এবং তারা যেটা করবেন যে এই আমাদের সোসাইটির যারা খুবই সর্বজন স্বীকৃত, যারা নিউট্রাল, যারা অ্যাকসেপ্টেবল টু এভরি ওয়ান, তাদের মধ্যে থেকে নিয়ে আসবেন এবং এই সার্চ কম এই ইলেকশন কমিশন তখন তাদের যেটা ক্রুশিয়াল কাজ সেই কাজটা হচ্ছে যে ভোটার লিস্টটা করা। কিছু ইলেকশন কমিশনের অনেকগুলো কাজ কিন্তু পেন্ডিং আছে। আপনি জানেন গত 15 বছর খুব ভালো কোনো ইলেকশন হয়নি, মানে যেগুলো ইলেকশন হয়েছে প্রত্যেকটাই রিগড হয়েছে। তো ফলে যেটা হয়েছে যে এই 15 বছরে যারা মারা গেছে এবং যারা ভোটার হয়নি, তো আপনার বাড়ি বাড়ি যে আবার নতুন করে আপনার ইলেকশনের এই ভোটার লিস্টটা করতে হবে। আপনি আপনি নিজেও জানেন না আপনি আসলে ভোটার লিস্টে আপনার নামটা আছে কিনা, কারণ আপনাকে তো আপনি তো ভোটই দিতে পারেননি। তো সেই জন্য এই লিস্টটা করা কিন্তু খুবই খুবই কঠিন একটা কাজ। আপনার লিস্টটা করতে হবে, আবার ভেরিফাই করতে হবে যে আমি কি ঠিক লোককে দিচ্ছি কিনা, প্লাস অ্যাট দ্য সেম টাইম কত 15 বছরে যারা মারা গেছেন জি হ্যাঁ সেই তাদেরকেও লিস্ট থেকে বাদ দিতে হবে। তো এই এটা চলবে হচ্ছে প্যারালালি। এই যে আমরা তো রিফর্মের যে রোড ম্যাপটা দিয়েছি সেই রিফর্মটা একই সাথে যাবে এটার সাথে, এই দুইটা যেই একটা জায়গায় কনভার্স করবে যে তখন আমরা দেখবো যে না পার্টিগুলো সাথে অংশীজনের সাথে আমরা কথা বলে একটা জায়গা ঠিক করব যে কতগুলো রিফর্ম আসলে প্রয়োজন ডেলিভারেবল। আচ্ছা মানে আমি তো চাইলাম যে অনেক কিছু করতে চাই, বাট আমরা বেসিক মিনিমাম যেটা বা যে মিনিমাম যেটা রিফর্ম যেখানে সমস্ত পার্টি বলছে যে না আমাদের এটা না করলেই না, বা এটা করলে অ্যাটলিস্ট আমরা প্রিভেন্ট করতে পারবো যে অ্যানাদার ফ্যাসিস্ট গভর্নমেন্ট যাতে না আসে, বা আমাদের একটা ডেমোক্রেসি যাতে একটা মানে একটা সেটেল পলিটিক্যাল সেটেলমেন্টটা যাতে একটা ডিউরেবল একটা পলিটিক্যাল সেটেলমেন্ট হয়, সেই জায়গাটা আমাদের বের করতে হবে। মানে এই জায়গার উপরে নির্ভর করবে হচ্ছে যে আপনি আমরা ডেটটা কবে দিব। এখানে এই এই গভর্নমেন্টের একটা দিনও এক্সট্রা থাকার কোনো ইচ্ছা নাই, কোনো ইচ্ছা নাই, কিন্তু তারা চাচ্ছেন যে এমন একটা কাজ যেটা টেকসো হয়। আপনি দেখবেন যে বাংলাদেশে 72 কনস্টিটিউশনের পরে, হ্যাঁ 72 পরে আমাদের প্রথম যে গভর্নমেন্ট, হ্যাঁ সেটা কিন্তু যে প্রথম যে আমরা পলিটিক্যাল সেটেলমেন্ট যেটা 72 কনস্টিটিউশন সিট লাস্টেড মাত্র 3 বছর ছিল। তারপরে দেখেন একদলীয় ব্যবস্থা, তারপরে আবার আপনি দেখেন জেনারেল জিয়া বা আপনি এরশাদ ধরেন, এটাকে মোটা দাগে সবাই বলতে পারে যে এটা একটা মিলিটারি বা মিলিটারি ব্যাক গভর্নমেন্ট, বা পরে ওনারা কিছু তারপরে আবার আমরা পোস্ট 90-তে একটা পলিটিক্যাল সেটেলমেন্ট পেলাম। এই পলিটিক্যাল সেটেলমেন্টটা আমাদের কোথায় যে শেষ হলো? পলিটিক্যাল সেটেলমেন্টটা আনরাভেল করা শুরু হচ্ছে হলো ধরেন যখন এই বিএনপির সেকেন্ড টার্মের সময় কিছুটা আনরাভেল করেছে এবং আওয়ামী লীগ যেটা করেছে এটাকে কবর দিয়ে দিয়েছে, দিয়ে আওয়ামী লীগের একটা 15 বছর একটা স্বৈর শাসন হয়েছে। ফলে এই যে এই পুরো যে ধারাবাহিকতায় এখন আমাদের এই যে রিফর্মের মূল উদ্দেশ্যটা হচ্ছে যাতে আমরা একটা ডিউরেবল পলিটিক্যাল সলিউশন পাই, মানে এই জায়গা যেটা আমাদের 50 বছর আমেরিকা যেমন ধরেন 1775-1780 যেই ওরা যে ডিবেটটা করেছে সেইটার ডিবেটের কারণে আপনি দেখেন ওদের 200-250 বছর একটা পলিটিক্যাল সেটেলমেন্ট হয়েছে, ওদের পলিটিক্যাল সেটেলমেন্ট এতটা ডিউরেবল ছিল। আমরাও চাই এমন একটা পলিটিক্যাল সেটেলমেন্ট যেটা বাংলাদেশের 100 বছরে যুগ যুগ ধরে দেশ এবং জনগণ কোনো মানুষ কেউ যেন বলতে না পারে যে তার ভোটাধিকারটা কেউ কেড়ে নিয়ে নিচ্ছে। এই প্রশ্নে যে রাজনৈতিক দলগুলো সংস্কারের প্রশ্নে সহযোগিতার কথা তারা বলছে, কিন্তু আবার নির্বাচনের প্রশ্নে তার একটা শব্দের উপরে ছেড়ে দিচ্ছে, সেটা যৌক্তিক সময়। এখন সে যৌক্তিক সময়টা কেমন কত হতে পারে বা কত কি পরিমাণ সময় হলে তাকে যৌক্তিক সময় বলে, এটা নিয়ে কি আলাপ আলোচনা কি আলাপ আলোচনা হয়েছে? আসলে সত্যিকার অর্থে আমি যদি বলি যে আমি এই সময় করব, এটা একটা ডিসঅনেস্ট অ্যানসার হবে, পুরোপুরি ডিজাইন। কোনো সম্মানিত উপদেষ্টা তো আমি এটা জানছি কথা বলছি না, ওনারা কিন্তু এটা ক্লারিফাই দিয়েছেন। আপনারা যদি দেখেন আমরা নিজেরাই আমাদের চিফ অ্যাডভাইজার মানে তাহলে সেই মতামত কি ব্যক্তি মতামত হিসেবে ধরে নিব বলেছেন? আপনি যদি হয়তো কে আপনি যদি ওনার কনফার্মেশন দেখেন তাহলে তো এটা ঠিক না, নিশ্চিত বলে নিশ্চিত করে বলেছেন সেটা আমরা বলছি না, বলছি কোনো কোনো সম্মানিত উপদেষ্টা। কিন্তু আমি মনে করি যে এই পুরো ইলেকশনটা কবে হবে এই পুরোটা ডিপেন্ড করছে যে আমি কতটুকু রিফর্ম ইমপ্লিমেন্ট করব, আমার পলিটিক্যাল পার্টিগুলো, আমার সোসাইটির স্টেক হোল্ডাররা কতটুকু রিফর্মটা আসলে চাচ্ছেন সেটার উপর ডিপেন্ড করবে আমি কবে ইলেকশনটা হোল্ড করতে পারবো।